নমস্কার, গোস্বামীদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে মাখা সন্দেশ করব। এই মাখা সন্দেশ খেতে খুব সুন্দর আর করাও খুব সহজ। মাখা সন্দেশ টোন মিল্ক, সিঙ্গেল টোন মিল্ক বা ফুল ক্রিম মিল্কেও করা যায়। আমি এই মাখা সন্দেশ করার জন্য নিয়েছি 1 লিটার টোন মিল্ক আর 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে প্যাকেটগুলো খুলে খুলে ঢেলে দেব। দুধটা আমি ঢেলে দিচ্ছি আর এবারে এই দুধটা ফুটবার জন্য অপেক্ষা করব। দুধটা ফুটে উঠছে, যখন ভালোভাবে ফুটে যাবে তখনই আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেবো এবার, কারণ দুধটা ফুটে গেছে। আর এবার আমি দুধটা 2-3 মিনিট ঠান্ডা হতে দিয়ে দেব, কারণ সঙ্গে সঙ্গে আমি ছানাটা ফাটাবো না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। ছানা লেবুর রস, ভিনিগার, টক দই সব এসব দিয়ে ফাটানো যায়, কিন্তু আমি আজকে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ফাটাবো। আমি যখনই ছানা করি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েই করি, তাই এবার আমি ক্যালসিয়াম ল্যাকটেটটা ব্যবহার করব। আমি একটা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে আমি 1.5 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট ঢেলে দিচ্ছি। যে কোনো ওষুধের দোকানে এই ক্যালসিয়াম ল্যাকটেট কিনতে পাওয়া যায়। আমি 1.5 চামচ প্রায় দিয়ে দিলাম ক্যালসিয়াম ল্যাকটেট, এবার এটা আমি একটু জল দিয়ে গুলে নেব। ভালোভাবে গুলে নিচ্ছে এটাকে, আর দুধটাও 2-3 মিনিট হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে। এবার আমি একটু একটু করে এই ক্যালসিয়াম ল্যাকটেট গোলাটা দুধের সঙ্গে মিশিয়ে দেব। সবটা একসঙ্গে দেব না, একটু একটু করেই মেশাবো। আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর দুধটা কেটে যাচ্ছে, দেখুন ছানা হতে আরম্ভ হয়েছে। আর একটু আমাকে দিতে হবে, বাকি বাকিটা আমি দিয়ে দিলাম। ছানাটা কেটে গেছে, খুব সুন্দর নরম ছানা হয়েছে। আমি এবার এই ছানাটা ছেঁকে নেব, একটু সেট হতে দেবো, তারপর ছেঁকে নেব। আমি একটা বাটির উপরে একটা স্ট্রেনার দিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় দিয়েছি, খুব পাতলা কাপড় এটা, এর মধ্যে আমি ছানাটা ঢেলে নিচ্ছি। ছানা ঢেলে নিয়েছি যাতে ক্যালসিয়াম ল্যাকটেটের কোনো পার্টিকেলস এর মধ্যে না থাকে, সেই জন্য আমি ছানাটা একটু ধুয়ে নেব। কিন্তু লেবুর রস বা ভিনিগার দিলে ছানার মধ্যে যে মানে টক ভাব থাকে, এটাতে সেরকম থাকে না, ছানাটা ঠান্ডাও হয়ে যাবে আর কোনো পার্টিকেলস থাকলে সেটাও ধুয়ে যাবে, সেই জন্য আমি এটা ভালো করে ধুয়ে নেব। এই ছানার জল এটা আপনার অন্য কাজেও ব্যবহার করতে পারেন, ছানা ফাটানোর কাজেও ব্যবহার করা যায়, ডালে দিতে পারেন, রুটি মাখার সময় ব্যবহার করতে পারেন। ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটাকে ভালো করে নিংড়ে নেব আমি। তবে অন্যান্য মিষ্টি করার সময় যতটা
শুকনো করে নিংড়ে নিতে হয়, এটা ততটা শুকনো করে নিংড়ে নিতে হবে না, একটু ময়েস্ট থাকবে। যতটা পারলাম আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এইভাবে, দেখুন জলটা পুরো ঝরে গেছে। আর এবার আমি ছানাটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা ছানা আমি তুলে নিয়েছি পরে মেশাবো বলে। এবার এই মিক্সার জারের মধ্যে ছানার সঙ্গে আমি মিশিয়ে দেবো দুধ, 150 মিলিলিটার দুধ আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দেবো 100 গ্রাম চিনি। মাখা সন্দেশ একটু কম মিষ্টি হয়, বেশি চিনি দেবেন না, তাহলে শক্ত হয়ে যাবে ছানাটা। দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডারটা, না দিলেও চলবে। ভালো করে পিষে নিচ্ছে। দেখুন পেশা হয়ে গেছে, খুব মিহি করার দরকার নেই। এবার একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এতে আমি ছানাটা দিয়ে দেবো, এই ছানাটা আমি পিষে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ভালো করে একদম লো মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটু দুধ মিশিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ মতন দুধ আমি এতে দিয়ে দিলাম। ভালো করে 5-7 মিনিট ধরে ভেজে নিতে হবে, লো মিডিয়াম ফ্লেমে রাখবেন, ফ্লেমটা বাড়াবেন না। এবার আমি দিয়ে ছানাটা তুলে রেখেছিলাম সেইটা ক্রাম্বল করে দিয়ে দিলাম এর মধ্যে। আবার আমি 5-7 মিনিট ধরে এটাকে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি একটু ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর কিছু এতে দেওয়ার দরকার নেই। এবার আমি আস্তে আস্তে এটা নামিয়ে নেব, তার কারণ নামিয়ে রাখলে একটু শক্ত হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, একটা বাট বলে আমি তুলে নিয়েছি, মাখা সন্দেশ রেডি হয়ে গেছে। এটা একটু শক্ত হলে আমি আপনাদের দেখাবো। এটা গার্নিশ করার কোনো দরকার নেই, এটার এমনি স্বাদটা খুব ভালো হয়। তবে ইচ্ছে হলে আপনারা একটু কিশমিশ বা কাজু ছড়িয়ে দিতে পারেন, আমিও দিয়ে দিচ্ছি। খুব ভালো মিষ্টি হয়েছে, মিষ্টি করে নেওয়া খুব সহজ, খেতে খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের গোস্বামীদের জানাঘরকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ও নমস্কার।